ফের নতুন নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা। কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। শনিবার নাগাদ উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে শনিবার নাগাদ একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তাহলে রবিবার নাগাদ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, উত্তরবঙ্গে হতে পারে ভারী বৃষ্টি। এদিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে যে পরবর্তী 24 ঘন্টায় সকালের মধ্যে উত্তরবঙ্গে কোথাও ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, তবে সবকটি জেলারই কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শনিবার থেকে উত্তরবঙ্গে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এইসব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। রবিবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে, তবে আপাতত দিনের তাপমাত্রায় হেরফের হবে না। দক্ষিণবঙ্গের আবহাওয়া, এদিন আবহাওয়া দপ্তর জানিয়েছে যে 14 আগস্ট রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। রবিবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায়। আপাতত তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কলকাতার আবহাওয়া, আবহাওয়া দপ্তর জানিয়েছে যে সকাল থেকে মেঘলা রয়েছে আকাশ, দুয়াক প্রশলা, হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এদিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 31 ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 25.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 95%। আবহাওয়াবিদরা জানিয়েছেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে 13 আগস্ট শনিবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। পূর্বাভাস বলছে পরবর্তী 24 ঘন্টায় তা আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।